আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। বিগত অনেকগুলো ভিডিওতে আমি বুয়েটের এবং প্রকৌশলীর যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যে তিনটি রয়েছে তাদের বেশ কিছু আপডেট তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। তারই ধারাবাহিকতে আজকে বুয়েটের একটি পরীক্ষা নিউজ এবং প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষা নিউজ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন, দ্য ডেইলি ক্যাম্পাস নিউজ করেছে, তারা লিখেছে যে ঈদের পরে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করবে বুয়েট। তো এখানে বুয়েটের যে ভর্তি পরীক্ষার তারিখ ছিল 10 জুন, সেটি তারা পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করবে এবং সেটি মূলত ঈদের পরে জানানো হবে। এবং এই নিয়ে যদি আমরা নিউজের ভিতরে দেখি, বিস্তারিত তারা যেটা লিখেছে যে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। তবে ভর্তি পরীক্ষার নতুন দিনক্ষণ দিন তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি, ঈদের পর মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে তা জানিয়ে দেওয়া হবে। তো এখানে ঈদের পর জানিয়ে দেওয়া হবে, কারণ ঈদের পর করোনা পরিস্থিতি বোঝা যাবে যে আসলে কতটা কী হচ্ছে। ঈদের পরে তো একটা চিন্তাভাবনা করে জানিয়ে দিবে। এবং আপনারা জানেন যে এখানে পরীক্ষার কথা ছিল 10 জুন থেকে এবং এখানে সেই রকমই কার্যক্রম চলছিল, বইটা ভর্তির যে আবেদন সেটাও চলছিল। এখন আপাতত পরীক্ষা চেঞ্জ হবে, হয়তো বা জুলাইয়ের দিকে পরীক্ষার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে মূলত পরীক্ষাগুলো হয়ে থাকে। এরপর যদি আমরা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের নিউজে আসি, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের নিউজ নিয়ে তারা যেটা করেছে যে প্রকৌশলী গুচ্ছের সব আবেদনকারী পরীক্ষার সুযোগ পাবে, বাড়ছে না সময়। মানে এখানে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যারাই আবেদন করেছে, প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বলতে যদি বলি চুয়েট, কুয়েট এবং রুয়েট, এই তিনটি বিশ্ববিদ্যালয়ে যারাই আবেদন করেছে তারাই পরীক্ষা দিতে পারবে, আর এখানে আবেদন করার কোনো সময় বাড়ছে না। তো এক্ষেত্রে বলা যায় এটা শিক্ষার্থীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এবং একটা সুখবরও বলা চলে। তো নিউজের ভিতরে কী লিখেছে সেটা আমরা একটু দেখি। এখানে তারা যেটা লিখেছে যে 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আবেদনের শেষ হচ্ছে শনিবার 8 মে। এখানে এ ভর্তি পরীক্ষার সব আবেদনকারী পরীক্ষা দিতে পারবে, আবেদনের সময়সীমা আর বাড়ানো হচ্ছে না। প্রকৌশলী গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব এবং চুয়েট প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন, একযোগে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 12 জুন। তো এখানে 12 জুনে পরীক্ষার কথা আছে, হয়তো এই পরীক্ষা পরিবর্তন হতে পারে, বাট এখানে শিক্ষার্থীদের মেইন কথা হচ্ছে যে এখানে যারাই আবেদন করছে তারাই পরীক্ষা দিতে পারবে, এখানে কোনো যাচাই বাছাই হবে না বা এখানে কোনো আপনার প্রাথমিক বা চূড়ান্ত এরকম কোনো পর্যায়ক্রম দিচ্ছে না গুচ্ছের মতো বা বুয়েটের মতো। এরপর তারা এখানে একদম ক্লিয়ার করে দিয়েছে এলাইনে যে অধ্যাপক মইনুল ইসলাম জানান, তিন প্রকৌশলে এবার নির্ধারিত সংখ্যক আবেদন জমা হওয়ায় আমরা আশা করছি সব আবেদনকারী পরীক্ষা দিতে পারবে। আবেদনকারীর পছন্দক্রম অনুসারে ভেন্যু সিলেক্ট করা হবে, শিক্ষার্থীরা হতাশ হওয়ার কিছু নেই। তো এই ছিল এখানে নিউজটি। আর এখানে আরও অনেক তথ্য তারা দিয়েছে, যেটা আমি আপনাদের সামনে ওরকমভাবে তুলে ধরছি না, নিউজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এই হচ্ছে দুইটি বিষয়। যদি একটু সংক্ষেপে বলি, এখানে প্রকৌশলী উচ্চ বিশ্ববিদ্যালয় নিয়ে তারা যেটা বলেছে যে এখানে যারা আবেদন করেছে তারাই মূলত এখানে পরীক্ষা দিতে পারবে, পরীক্ষার সুযোগ পাবে আর সময় বাড়ানো হবে না। এবং ঈদের পরে মূলত বুয়েটের যে ভর্তি পরীক্ষা তারিখটা তারা জানিয়ে দিবে, হয়তো বা দেখা গেল জুলাইয়ের দিকে হয়তো বা পরীক্ষা হতে পারে, যেহেতু 10 জুন পরীক্ষার কথা ছিল, শুরু হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে হতে পারে কি জুলাইয়ের দিকে পরীক্ষা হওয়ার একটা চিন্তাভাবনা থাকতে পারে। এই ছিল মূলত প্রকৌশলী গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং বুয়েটে ভর্তি পরীক্ষা নিয়ে আপডেট তথ্য। পড়াশোনামূলক শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলঘন্টি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যতদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।